তো যারা এখনো বাজারে ঘুরে বেড়াচ্ছেন আমার ভাইরা, আসুন প্লিজ এখানে এসে বসার চেষ্টা করুন, কারণ এখানে একটা মাহফিল হচ্ছে, আজকে হচ্ছে, কালকে আর পাবেন না। অতএব আজকের যে মর্যাদা রয়েছে, এই মর্যাদা আপনি হাতছাড়া করিয়েন না, আপনি এসে বসার চেষ্টা করুন আমার ভাইরা। আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে হাউ টু মেক হ্যাপি আওয়ার ম্যারিড লাইফ। আমরা আমাদের দাম্পত্য জীবনকে আমরা কিভাবে সুখী বানাবো? আমাদের মধ্যে যারা বিবাহিত রয়েছে, আমরা প্রত্যেককেই চাই যে আমাদের দাম্পত্য জীবনটা খুবই সুখের হোক, খুবই শান্তিময় হোক, আমরা সবাই চাই। কিন্তু কিভাবে আমরা বানাবো? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দাম্পত্য জীবনটাকে খুবই গুরুত্ব দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই স্বামী স্ত্রীর ভালোবাসাটাকে খুবই গুরুত্ব দিয়েছে। এই স্বামী স্ত্রীর ভালোবাসাটাকে একটা হাত এবং চোখের সাথে তুলনা করা হয়েছে। যেমন হাতে ব্যথা পেলে চোখ দিয়ে পানি ঝরে, ঝরে না? আবার চোখ দিয়ে পানি ঝরলে হাত দিয়ে সেটাকে মুছিয়ে দেই কি দেই না? স্বামী স্ত্রী আমাদের ভালোবাসা এইরকম হতে হবে, হাত এবং চোখের মতো। আবার রব্বুল আলামিন এই স্বামী স্ত্রী, স্বামী এবং স্ত্রীকে উভয়কে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে পোশাকের সাথে তুলনা করেছেন, যে স্বামী স্ত্রীর জন্য পোশাক এবং স্ত্রী স্বামীর জন্য পোশাক। আল্লাহ তাবারক ওয়া তাআলা কেন স্বামী স্ত্রীকে পোশাকের সাথে তুলনা করলেন? পোশাক যেমন আমাদের ইজ্জতের রক্ষা করে, আমাদের ইজ্জত এবং ঈমানকে পোশাক রক্ষা করে, ইজ্জত ও আবরু, সেরকম একজন স্বামী তার স্ত্রীর চরিত্র রক্ষা করে, একজন স্ত্রী তার স্বামীর চরিত্র রক্ষা করে, এবং একজন স্বামী তার স্ত্রীর চরিত্র রক্ষা করে। পোশাক আরও আমাদের কি কাজ করে? এই যে ঠান্ডার সময় আমরা কেউ জ্যাকেট পরি, কেউ কোট পরি, উলের পোশাক পরে আমরা, এটা আমাদের আরাম দেয়, আমাদের ঠান্ডা থেকে বাঁচায়, ঠিক কি না? অনুরূপ গরমের সময় সুতির কাপড়, কটনের কাপড়, এগুলো আমাদের শরীরকে আরাম দেয়। ওইরকম স্বামী স্ত্রী এক অপরের সংস্পর্শ পেলে মনটা ভরে যায়, মনটাকে শান্তিতে ভরে দেয়। কে? আল্লাহ। আরো বলা হয় পোশাককে, এই জন্য স্বামী স্ত্রীকে পোশাকের সাথে তুলনা করা হয়েছে যে পোশাক যখন আমরা পরি, বিভিন্ন রকমের ডিজাইন, বিভিন্ন রকমের স্টাইল, ফ্যাশন, এরকম পোশাক পরি, তখন আমাদেরকে সুন্দর লাগে, ভালো লাগে। সেই রকম একজন স্বামীর কাছে তার স্ত্রী খুবই সুন্দর, এবং স্ত্রীর কাছে তার স্বামী খুবই সুন্দর। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন। রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার পুরুষরা তোমরা শোনো, তোমরা হচ্ছ তোমাদের স্ত্রীদের জন্য তোমরা পোশাক, এবং স্ত্রীদেরকে বলে দিলেন ও দুনিয়ার স্ত্রীরা তোমরা শোনো, তোমরা হচ্ছ তোমাদের স্বামীদের জন্য তোমরা পোশাক। পোশাক যেমন আমাদের ইজ্জতকে রক্ষা করে, তেমনি একজন স্বামী তার স্ত্রীর চরিত্র রক্ষা করে, একজন স্ত্রী তার স্বামীর চরিত্র রক্ষা করে। এই জন্য রব্বুল আলামিন স্বামী স্ত্রীকে পোশাকের সাথে তুলনা করলেন। পোশাক যেমন আমাদের গায়ে সবসময় লেগে থাকে, পোশাক আমাদের গায়ে সবসময় লেগে থাকে না, চামড়ার সাথে সবসময় লেগে থাকে, ওইরকম স্বামী স্ত্রীর ভালোবাসা হবে একবারে, এইরকম পরস্পরভাবে কোনোদিন যেন বিচ্ছেদ না হয়, এরকমভাবে স্বামী স্ত্রীর ভালোবাসা আমার ভাইয়েরা। তো এরকম যদি আমরা আমাদের দাম্পত্য জীবনটাকে আমরা গড়াতে যাই, সুন্দর করতে যাই, সুখময় করতে যাই, শান্তি করতে, শান্তিময় করতে যাই, তাহলে আমাদেরকে রব্বুল আলামিন কিছু টিপস বলে দিয়েছেন। সেই টিপসগুলো যদি আমরা ফলো করি, তাহলে আমাদের স্বামী স্ত্রীদের মধ্যে আমাদের দাম্পত্য জীবনটা হবে সুখময়, শান্তিময়, এমন সুখময়, শান্তিময় হবে যে আর খাওয়ারটা যেন শান্তিতে ভরে যায়, ভরে যাবে শান্তিতে, একটু কলহল, একটু অশান্তি থাকবে না। তো সেই দিক দিয়ে আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন রকমের কি বলেছেন, হক বলেছেন। কোন হক আল্লাহ রব্বুল আলামিন ইন্ডিভিজুয়ালি
কিছু স্বামীকে দিয়েছেন হক, কিছু স্ত্রীকে দিয়েছেন, আবার কিছু উভয়কে দিয়েছেন, যে উভয় যদি তোমরা এরকমভাবে হকগুলো পালন করো তাহলে তোমার জীবনটা হবে, তোমাদের জীবনটা হবে সুখময়। আমরা প্রথমে জেনে নেব দ্য কালেকটিভ রিসপন্সিবিলিটি আমাদের উভয় পক্ষকে, মানে অর্থাৎ স্বামী এবং স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন কী কী দায়িত্ব দিয়েছেন এগুলো আমরা প্রথমে জেনে নেব। এগুলি যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করি তাহলে আমাদের জীবনে, আমাদের স্বামী স্ত্রী, আমাদের দাম্পত্য জীবনে আর কোনো দিন অশান্তি থাকবে না, আমাদের জীবনটা শান্তিতে ভরে যাবে। ওই সময় এমন শান্তিতে ভরে যাবে যে আর আমাদের 14 ফেব্রুয়ারি করা লাগবে না। সামনে 14 ফেব্রুয়ারি রয়েছে, সেটাকে কি বলা হয়, ভ্যালেন্টাইন্স ডে। এটা আমাদের নয় প্রিয় ভাইয়েরা, যারা যুবক যুবতীরা রয়েছে, যারা ভ্যালেন্টাইন্স ডে পালন করো, খবরদার এটা পালন করা যাবে না। এটা হচ্ছে আমাদের ইসলামের মধ্যে এটাকে হারাম করা হয়েছে, এটা হচ্ছে বেধর্মীদের এটা একটা কৃষ্টি কালচার, এটা খবরদার করা যাবে না। আমাদের ভালোবাসার দিবস লাগে না, আমরা একদিনে কাউকে ভালোবাসা দেই না, আমরা সব দিনই সবাইকে ভালোবাসি, আমাদের স্ত্রীদেরকে, আমাদের মায়েদেরকে, আমাদের বাবাদেরকে আমরা সব দিনই ভালোবাসি। আমরা কোনো দিন একটা দিন যে এই দিনটায় আমরা ভালোবাসা দেব এটা আমরা করতে চাই না। আমরা মুসলমান, আরে ভ্যালেন্টাইন্স ডে এমন একটা দিন যেটাকে আমরা বলি বিশ্ব বেহায়াপনা দিবস, বিশ্ব লুচ্চাপনা দিবস। এই দিবসে 14 ফেব্রুয়ারিতে এত জঘন্য কাজ হয় যা বলার কথা নাই, এটা হচ্ছে সবচাইতে খারাপ দিন আমরা বলি। অতএব আমরা যদি কোরআন এবং সুন্নাহ দিয়ে আমরা আমাদের জীবনটাকে যদি সাজাতে পারি তাহলে আমাদের জীবনটা হবে সুখময়, আমাদের দাম্পত্য জীবনটা হবে শান্তিময় সুখময়, আর কোনো কিছু করা লাগবে না। তো আমরা প্রথমে জেনে নেব দ্য কালেকটিভ রিসপন্সিবিলিটিগুলো কী কী। আমার ভাইরা যারা এখানে বিবাহিত নারী, বিবাহিতা নারী এবং বিবাহিত পুরুষ রয়েছেন, তারা ভালো করে শুনবেন। আমাদের যৌথ যেগুলো হক আমাদের স্বামী এবং স্ত্রীদের উভয়কে আদায় করতে হবে, প্রথম নম্বর হচ্ছে আমাদেরকে আত্মত্যাগ করতে হবে, মানিয়ে নিতে হবে। এক নম্বর, আমরা আমাদের দাম্পত্য জীবন চালাতে গিয়ে অনেক সময় অনেক ঝড় আসে, কখনো রাগ, কখনো হাসি, কখনো খুশি, এগুলো জিনিস আমাদেরকে মানিয়ে নিতে হবে। আপনার স্ত্রী, ভালো করে শুনবেন, আপনার স্ত্রী আপনার উপরে রেগে গিয়েছে, আপনি তখন তৎক্ষণাৎ চুপ থেকে যান। স্বামী যারা, স্বামী রেগে গেলে যারা স্ত্রী রয়েছেন ওরা চুপ থেকে যান, দুইজনই যদি রেগে যান তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে, দাম্পত্য জীবনে ঝগড়া কলহল বেঁধে যাবে। খবরদার, একজন রেগেছেন একজন চুপ থাকেন তবে সংসারে অশান্তি আসবে। আমার ভাইরা, দাম্পত্য জীবনটার নাম হচ্ছে মানিয়ে নেওয়ার একটা জীবন, সেই জীবনে আসবে হাসি কান্না, ঝড় মেঘ, বৃষ্টি, কখনো আসবে রৌদ্র, বিভিন্ন রকমের জিনিস আসবে, এই জিনিসগুলো আমাদেরকে মানিয়ে নিতে হবে। এরই নাম হচ্ছে দাম্পত্য জীবন। যদি আপনি না মানায় নেন তাহলে সংসার টিকবে না, কোনো সময় সংসার ভেঙে যাবে। এরপরে আমাদের দ্বিতীয় নম্বর যেটা কাজ করতে হবে স্বামী এবং স্ত্রী উভয়কে, যে ঝগড়া করতে হবে না, ঝগড়াকে আমরা নো করে দেবো, ঝগড়া করবো না। কারণ আমাদের স্বামী স্ত্রীদের মধ্যে যদি ঝগড়া হয়ে যায় তাহলে একটু ছোট্ট ঝগড়াকে সেটা বাতাস দিতে দিতে বড় করতে করতে এমন পর্যায়ে পৌঁছে যায় সেটা ডিভোর্স পর্যন্ত পৌঁছে যায়। আর শয়তান কোনো সবাই চাই না যে মমিনদের সংসার টিকে থাক, মমিনদের সংসার ভেঙে গেলে শয়তান খুশি হয় এবং মমিনদের সংসার টিকে থাকলে আমার রব্বুল আলামিন খুশি হয়। তো আমরা কাকে খুশি করবো, শয়তানকে না আমাদের রবকে? আমরা আমাদের সবকে খুশি করব। এই জন্য আমাদের মধ্যে যারা স্বামী স্ত্রী আছেন, ভালো করে শোনেন, আমাদের মধ্যে যদি ছোটোখাটো ঝগড়া বেঁধে যায় তাহলে আমরা তৎক্ষণাৎ আমরা সেটাকে সেটেলমেন্ট করে নেব, সেটাকে আমরা মানিয়ে নেব, মিটমাট করে নেব। কারণ শয়তান এইদিকে ঝগড়া বাঁধাতে খুবই ওস্তাদ। স্বামী স্ত্রী ঝগড়া যদি পেয়ে যায় তাহলে ছোট ঝগড়াকে সে বাড়াতে বাড়াতে ডিভোর্স পর্যন্ত নিয়ে যাবে শয়তান। এই জন্য বিশ্বনবী বলেন যে ইন্নাই বিলিসা এজাও আরশহু আলাল মা সুম্মা ইয়াবাসু সারায়ো। বিশ্বনবী বলেন যে শয়তান তার আরশকে পেতেছে পানির উপরে, সমুদ্রের উপরে শয়তান তার আরশ পেতেছে, আর ওই আরশ থেকে বিভিন্ন আরো যে শয়তান রয়েছে সে শয়তানগুলোকে মানব রাজ্যে পাঠায় দেয়। যে শয়তানরা তোমরা যাও, তোমরা মানুষদেরকে বিভ্রান্ত করে